বন্ধুরা, পূর্ব মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম হোলসেল ফিশ মার্কেট মেচেদা হোলসেল ফিশ মার্কেট। আর একেবারে সেপ্টেম্বরের মিডিল বা শেষের দিকটাতে কীরকম মাছের আমদানি আছে, ইলিশ মাছ এখানে হোলসেল রেটে কেমনভাবে পাওয়া যাচ্ছে, বা এখানে রিটেলে ইলিশ মাছ কিনতে পাওয়া যায় কি না, আর অন্যান্য মাছ, সামুদ্রিক মাছ, ভোলা, ঢেলা, সার্ডিন, পমপ্লেট, দেশীয় মাছ, রুই, কাতলা, গলদা, বাগদা, শিঙি, কই, মাগুর, এই সকল মাছগুলো বন্ধুরা এই মার্কেটে কীরকম রেটে চলছে, অকশন রেট বা হোলসেল রেটটা কেমন আছে, একজ্যাক্ট এই মার্কেটে আপনারা কীভাবে পৌঁছাবেন, মার্কেটের সময়টা বা টাইমিংটা কী আছে, আর এখান থেকে মাছ কিনলে কীরকম ছাড় পাওয়া যায়, এই সকল তথ্যগুলো বন্ধুরা ভিডিওতে কভার দেওয়ার চেষ্টা করছি। আসুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। মার্কেটের এই গল্পটা শুরু করলাম একেবারে হাওড়া রেল স্টেশন থেকে। আর মধ্যরাত্রে মিদনাপুর গ্যালোপিন ধরে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম মেচেদা স্টেশন। আর এখানে গিয়ে পৌঁছে বুঝলাম এই অঞ্চলের বেশিরভাগ যারা এই মার্কেট থেকে বিজনেস করে, বেশিরভাগ পাইকাররা এই মিদনাপুর অঞ্চলের পাইকাররা বা এই অঞ্চলের পাইকাররা। আর বন্ধুরা একেবারে চলুন এই সময়টা মার্কেটে গিয়ে কীরকম কন্ডিশন বা আবহাব আছে ভিডিওতে কভার দেওয়ার চেষ্টা করি। মিদনাপুরের অন্যতম বৃহত্তম একটি হোলসেল ফিশ মার্কেট। বলছি দাদা, এইরকম যে ইলিশগুলো এখন এই মার্কেটে কীরকম দাম ছিল? 2000 টাকা। এটা দাদা ওই যে 1 কেজি সাইজ আছে? 1 কেজি সাইজ। আর এইসব মাছ দাদা কোথাকার মাছ আছে মোটামুটি? খেজুরি মানে কি ওটা উড়িষ্যা? পূর্ব মেদিনীপুরের খেজুরি, এটা দীঘা খেজুরি বিভিন্ন জায়গা থেকে মার্কেট আছে। এটা দাদা খেজুরি থেকে এসছে মাছটা। খেজুরি এখান থেকে কত কিলোমিটার দূর দাদা? 75 কিলোমিটার। ওটা একদম ওই সমুদ্রের কাছে। আর এইরকম 2000 টাকা বললেন দাদা এইগুলো? আর দাদা আর দাদা বলছি ওইটা কি সব থেকে বেস্ট কোয়ালিটি? ওইটা ভালো কোয়ালিটি আছে, ওইটা 2200 টাকা। 2200? একটু হাত দিয়ে দেখানো যাবে মাছটা? আর বন্ধুরা একটা মাছ দেখাচ্ছি, একেবারে বেস্ট কোয়ালিটির ইলিশ, যে ইলিশটার দাম হচ্ছে 2200 টাকা। ওই মাছটা কোথায় রাখছি? বন্ধুরা এরকম কোয়ালিটির ইলিশে, ইলিশের কালারটা দেখুন, চোখ দেখুন, বা ইলিশের কোয়ালিটি দেখুন। এরকম কোয়ালিটি দেখে অনেকে বলছেন যে ইলিশ কিনে ঠকে যাচ্ছেন। বিভিন্ন জায়গার ইলিশ আছে দাদা, যে হচ্ছে ডায়মন্ড, যেরকম হচ্ছে দাদা বলছে অনেকে হচ্ছে বোম্বের ইলিশ আছে, বোম্বের ইলিশে কিন্তু আমার স্বাদ গন্ধ নেই বুঝলেন, কিন্তু এগুলো হচ্ছে আপনাদের একদম এখানে যেটা আছে শুনছি ডায়মন্ড আছে, হ্যাঁ খেজুরি আছে, দীঘা আছে, আর উড়িষ্যা আছে, এইসব জায়গায় মাছ। আর দাদা বলছি এত বড় সাইজের এই ভেটকিগুলো এখন কিরকম রেটে চলছে? এই মানে 520 টাকা। এটা সাইজটা কিরকম আছে দাদা? 5 কিলোর উপরে আছে। 5 কিলো? 5 কিলোর উপরে আছে। একটু ভিডিও নিলাম না, ইউটিউব ভিডিও। আর বন্ধুরা এইরকম মোটামুটি মার্কেট কন্ডিশন। ওরা চালানি আছে 350 টাকা, আমি তোমাকে 330 টাকা বলছি। 20 টাকা দাও, চলো ফাইনাল দেখলেন 320 টাকায় মাছটা ছাড়লেন। এইভাবে কিন্তু দরদাম করে মাছ নিতে হয় বন্ধুরা, বিজনেসের এরকম প্রসিডিওর দেখলেন কীভাবে ফাইনাল এই মাছটা 320 টাকা ছেড়ে দিলেন। আর বলছি দাদা এই যে সাইজ, আর বলছি দাদা বলছি এই যে এই এই সাইজটা কিরকম রেট চলছে? 450 টাকা। এটা 50 গ্রাম সাইজ আছে দাদা? 50 গ্রামের সাইজ না, 80 গ্রাম। 80 গ্রামেরটা 450 টাকা চলছে। আর ওই ইলিশ দাদা ওইটা কিরকম রেট চলছে দাদা? অবশ্যই দাদা, এটা এই এই সাইজটা দাদা কিরকম দাম চলছে এখন? এটা 1800 টাকা। 1800 টাকা? এটা ওই ওয়েটটা, ওজনটা কেন আসবে দাদা? এটা 800। আরে মার্কেটে দাদা ইলিশ সব সময়ের জন্য অ্যাভেলেবেল থাকে, হ্যাঁ সরকার কেন বন্ধ করেনি সেটাই তো। অবশ্যই রেটটা কেমন চলছে? 310 টাকা আছে, এটা 360 টাকা। 300? এটা 10 টাকা, এটা বড় সাইজ 310 টাকা? 20 পিস মাছ, কিলোতে 20 পিস, ওটা হচ্ছে 310 টাকা। আর এই সাইজটা দাদা এটা এখন? এটা কিলোতে 16 পিস, 360 টাকা। 360 টাকা? আর বলছি দাদা এটা সবসময়ের জন্য আপনাদের কাছে মাছটা থাকে? সবসময় মাছ পাওয়া যাবে, পাবদা মাছ সবসময় পাওয়া যাবে, সবসময় মাছ, সবসময়। আর বলছি যে কন্ট্যাক্ট নাম্বার মানে এটাই আপনাদের নাম্বার না? হ্যাঁ, ওই নাম্বারটা ফোন করলেই পাওয়া যাবে। যদি প্রয়োজন হয়ে থাকে এই নাম্বারগুলো দাদাদের সাথে যোগাযোগ করে নেবেন, পাবদা নিয়ে যদি বিজনেস করতে চান
আর বলছি দাদা পাবে, স্টোর রিলিজ পাবে, আর হোলসেলে নিলে কি রেট কম পাওয়া যায় না? এইটা যে রেট একটু কম হবে, রেট একটু কম হবে, আর রিটেলে কি মার্কেটে বিক্রি হয়? হ্যাঁ হ্যাঁ, হোলসেল রিটেল সব চলে, সব চলে। আর আটটা পর্যন্ত কি মার্কেট? যেটা শুনলাম এখানে আমরা দশটা পর্যন্ত পাবো, দশটা পর্যন্ত, আর তারপরে একদম কম, তারপরে ফোন করে আসতে হবে তাহলে, আর তারপরে পাওয়া যাবে, তারপরে পুরো মার্কেটটাই বন্ধ হয়ে যাবে, এই মার্কেটটা পুরো বন্ধ। আর এখানে রিটেলার বিক্রি হয় করে, রিটেল এখান থেকে আপনার হাফ কিলোটা যেতে হবে, আর এই ভোরটাই এটা পুরো হোলসেল। হ্যাঁ, এখান দুটো থেকে আপনি আটটা নটা দশটা পর্যন্ত মাছ পাবেন। ঠিক আছে দাদা, একটু ধন্যবাদ, আমার মার্কেটিং অ্যান্ড ফিশিং ইউটিউব চ্যানেল। স্টোরেজ আছে না দাদা? স্টোরেজটা কিরকম রেট চলছে এখন? ১৮০০ টাকা। স্টোরটাও ১৮০০ টাকা এখন দাদা? দেখছি এবছরে বড় ইলিশগুলো ১.৫ কিলো বড় ইলিশগুলো দাদা খুব দাম, মানে বড় ইলিশ কি মার্কেটে সেইভাবে অ্যাভেলেবেল নেই? আর এই সাইজটা মোটামুটি সব মার্কেট, সব মার্কেটেই দেখছি এটা এখন। এইটা কিরকম রেট চলছে মার্কেটে? ৩৫০ টাকা। আর বন্ধুরা এই যে পিলটা বা সব মার্কেটেই সেম রেট চলছে কম বেশি, বড়গুলো কিন্তু একেবারে বড়। আর এই মার্কেটগুলো কিন্তু একটা জিনিস দেখছেন, রুই কাতলাও প্রচুর আছে, ১৭০ টাকা এরকম রুই মার্কেটে। মার্কেটে রুইয়ের কোয়ালিটি দেখুন, ভালো কোয়ালিটির রুই ১৭০। তাহলে কাতলাটা কিরকম রেটে চলছে? ২৬০ টাকা ৪ কেজি ৫ কেজির কাতলা এই মার্কেটে। আর মাছের আমদানি এটা কোথাকার আছে? খেজুরিয়া? দেখে তো মনে হচ্ছে বোম্বে নাকি? খেজুরি ইলিশ, এগুলো এগুলোর দাম কেরম আছে? ২৫০০ টাকা কেজি চলছে, প্রায় বিশাল বড় সাইজের। আর বন্ধুরা এই মার্কেটে কিন্তু ইলিশ যদি কোনো সময় এখান দিয়ে নিয়ে আপনারা ব্যবসা করতে যান, দেখছেন ইলিশের এটা খেজুরির, তবে এই সাইজটা কিরম চলছে এখন? এই ৫৫০টাকা ৩৫০ ৩৫০ ৩৫০ না এরকম। অজানা পদ্মার সমান খেজুরি ইলিশ যেটা বলা হয় এই অঞ্চলে, এটা তো ভালো সাইজ, এটা কিরম চলছে? ১২০০ টাকা চলছে না? এই দেখছেন ইলিশের কোয়ালিটি। আর আমার ইউটিউব মার্কেটিং অ্যান্ড ফিশিং, আর মোটামুটি প্রচুর ধরনের মাছ এখানে পেয়ে যাবেন, আর ইলিশটা কিন্তু মার্কেটে ভালোই আমদানি। আর এই দেখছেন হিউজ অ্যামাউন্টে ইলিশ এখানে আছে মোটামুটি। আর বলছি দাদা সব জায়গায় তো ভালো এই মার্কেটে অ্যাভেলেবেল, ইলিশ প্রচুর অ্যাভেলেবেল মোটামুটি এখন নেই? আর এই মেচেদা মার্কেটে কি সারা বছরের জন্য ইলিশ? এই বছরটা পরে অ্যাভেলেবেল হতে পারে, কিন্তু বাংলাদেশের মাছ যতক্ষণ না পাঠায় অ্যাভেলেবেল হবে না। আর এখন দাদা একটা জিনিস কি, ইলিশ সব মার্কেটেই দেখছি খুব ছোট সাইজের ইলিশটা, বড় সাইজটা হাই রেট যে মার্কেটেই, সাইজের মাছ একমাত্র বাংলাদেশে পদ্মার ভালো ইলিশ। আর দাদা এই যে সাইজটা এখন কিরকম দাম চলছে? এই 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 বড় সাইজটা ২৩০০, এটা হচ্ছে একটু হাত দিতে পারি এটা? দাদা বলছি যে ২৩০০ টাকা এবং মাছগুলোর কোয়ালিটি খুব ভালো, ফ্রেশ কোয়ালিটির ইলিশ। এগুলো কোথাকার কোথাকার ইলিশ আছে? উড়িষ্যার মাছ আছে। ২৩ হ্যাঁ ২৩০০ টাকা কেজি চলছে আর এইরকম ধরনের ইলিশ মাছগুলো, আর এইরকম ধরনের প্রচুর ইলিশ। দাদা মোটামুটি আপনার কাছে দাদা ইলিশটা সবসময়ের জন্য অ্যাভেলেবেল থাকছে, আর এই রেটটা দাদা কি কমতে পারে? আর কমার কোনো সম্ভাবনা নেই, এই মোটামুটি কোয়ালিটি ইলিশের রেট ২২০০ ২৩০০ একদম দাদা চলছে। একটু ভিডিও নিলাম দাদা, মোটামুটি এইরকম কন্ডিশন। আর এই মেচেদা মার্কেটে আসলে আপনারা মোটামুটি সব ধরনের মাছ প্রচুর পেয়ে যাবেন, দেশীয় সামুদ্রিক সব ধরনের মাছ প্রচুর পরিমাণে হিউজ অ্যামাউন্টে মার্কেটে পাওয়া যায়। এরকম ইলিশগুলো ৬০০ টাকা। দাদা পম্পলেটের রেট কীরকম আছে এই সাইজটা? হ্যাঁ ৫০০ টাকা। এটাই ৭০ গ্রাম ১২০ গ্রাম কত টাকা বললেন দাদা? ৫০০ টাকা। এটা একটু বেশি গ্রাম না? এটা কিরকম রেট দাদা? ৪০০ টাকা। আর বন্ধুরা এরকম মার্কেট কন্ডিশন কিন্তু অন্যান্য সব মার্কেটের মতোই সুন্দরবন গেতে করছিলেন না? হ্যাঁ আমি ডায়মন্ডের বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ আমি বিভিন্ন মার্কেটেই যাই বিভিন্ন, আর আমি রোজই আপনাদের উপলব্ধ কিরকম ভালো লাগে কি ব্লগ মার্কেট, বিভিন্ন মার্কেট আমি কভার করার চেষ্টা করি, আর সব মার্কেট রেটটা বেশি জানি। হ্যাঁ আজকে রেটটাই বেশি আছে, আজকে রেটটা কি শনিবার বলে কি রেট বেশি? রান্না পুজো আছে, ও রান্না পুজোর জন্য রেটটা বেশি চলছে। এইরকম রান্না পুজো হয়ে গেলে আবার রেটটা একটু পড়ে যায়, একটু পড়ে যায়। আর দাদা ভিডিও মোটামুটি ভালো লাগে? আমি দেখি আপনার ভিডিও দেখি। অবশ্যই দাদা, আমার ইউটিউব তো। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ দাদা, ভালো লাগলো আপনার সাথে কথা বলে।
আর বন্ধুরা যতটা পারলাম, আর অন্যান্য ভ্যারাইটি মাছও তো ভিডিওতে আনছি বা রেট আপনাদের জানাচ্ছি। আর এইরকম দেখছেন, আর এইরকম চিংড়িগুলো মার্কেটে 130 টাকা করে পার কেজি এখানে পাওয়া যাচ্ছে মোটামুটি। আর একটা জিনিস কি, মার্কেটটাতে আপনারা যেরকম মাছও পাবেন, আর এদিকেও কিন্তু কাটিং প্রচুর হিউজ অ্যামাউন্টে এখানে কিন্তু কাটিংও হয়ে থাকে। দেখছেন বিভিন্ন অনুষ্ঠানের জন্য বা বিজনেসের জন্য কাটিংও হয়ে থাকে অন্যান্য বড় মার্কেটের মতো। ময়না রাজনগর সব ধরনের মাছ দাদার কাছে পেয়ে যাবেন। এই দাদার কাছে গাড়িতে মাছ আছে, আর একটা যোগাযোগ নাম্বার দাদা দিয়ে দিচ্ছেন, যে কোনো মার্কেট থেকে আমরা যোগাযোগ করতে পারেন, নাম্বারটা দিয়ে দাও বলছি 7384 800674। আর দাদার সাথে যোগাযোগ করে নেবেন, কথা বলে নেবেন কীভাবে মাছ যাবে বা কীরকম রেট আছে, দাদারা তো বিজনেস করেন অবশ্যই জানেন, কি মাছ লাগবে বলবেন, আমরা বলবেন, আর এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে দাদা। আর বন্ধুরা এই মোটামুটি একটু মাছ দেখানোর চেষ্টা করছি, এইরকম ধরনের হিউজ অ্যামাউন্টে মাছ দাদাদের কাছে থাকে। এই দেখছেন কীরকম ধরনের মাছগুলো, যোগাযোগ করে নেবেন, যে নাম্বারটা দিলেন, যে কোনো মার্কেট থেকে আপনারা যদি প্রয়োজন হয় তাহলে দাদাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আর এইরকম চিংড়িগুলো হরিণ চিংড়ি 420 টাকা, চিংড়ি কোয়ালিটি দেখুন, এখানে জ্যান্ত ফ্রেশ কোয়ালিটির চিংড়ি 420 টাকা এরকম চিংড়িগুলো এই মার্কেটে। দাদা এই মার্কেটটা শুরু হয় কটা থেকে? আড়াইটা থেকে। কটা পর্যন্ত মার্কেট চলে দাদা? আটটা পর্যন্ত চলে। এই মার্কেটটাতে বিশাল বড় একটা হোলসেল ফিশ মার্কেট, যে মার্কেটের টাইমিং হচ্ছে 2:30 থেকে, রাত থেকে মার্কেটটা শুরু হয়ে যায়। আর এইরকম মার্কেটের কন্ডিশন, এই দেখছেন বৃষ্টিপাতার দিনেও মার্কেটে কীরকম মাছের জমায়েত হয়। আর মার্কেটটাতে কয়েকটা মাছের রেট দেখানোর চেষ্টা করছি। দাদা এই এই গলদাগুলো কীরকম দাম, এই বাগদাগুলো কীরকম দাম মার্কেটে দাদা? এই বাগদার দাম কেমন? 800 টাকা। আর বন্ধুরা মার্কেটের কোয়ালিটি দেখুন, বাগদার কোয়ালিটি 800 টাকা করে পার কেজি। আর এইরকম আর বন্ধুরা 450 টাকা করে ভেটকি, 470 থেকে 480 এরকম ভেটকি মাছটা এই মার্কেটে চলছে। মার্কেট কন্ডিশনটা দেখুন বন্ধুরা, মার্কেট থেকে প্রচুর মাছ নিয়ে যাচ্ছে, 350 টাকা এরকম 1 কেজি হাঁড়িগুলো মার্কেটে 350 টাকা। ইলিশের দাম কেমন? এই ইলিশগুলো 450 আর তোমরা রেপোর্টন করে ছেড়ো না, রেপোর্টন করে দেখো এরকম 22 টন দীঘা ইলিশ, 300 গ্রামের ইলিশ গুলো 550 টাকা, 22 টন। আপনারা ইলিশ গুলো সব দীঘা থেকে আসে বেশি? সব দীঘা200 গ্রামের 250 গ্রামের ইলিশ গুলো এইরকম ধরনের ইলিশ গুলো বন্ধুরা মোটামুটি সব ধরনের মাছ চিংড়ি পেয়ে যাবেন। আর একটা এই মার্কেটে কাঁকড়া আছে, এই কাঁকড়াটার দাম দেখাই মেছে দাও মার্কেটে। দাদা একটু ভিডিও নিচ্ছিলাম, ইউটিউবের ভিডিও নিচ্ছিলাম দাদা, আর বলছি দাদা এত বড় বড় সাইজের যে কাঁকড়াগুলো, এগুলোর দাম দাম কীরকম এই কাঁকড়া? 600 টাকা। এই দাদা দুধারা বলে কি এগুলো 600 টাকা দাম? ওই জন্য 600 টাকা কিলো, 600 টাকা কিলো। এগুলো কি দাদা কি বলে মদ্দা কাঁকড়া বলে কি এরকম দাম? আর এই কাঁকড়া মেয়ে কাঁকড়া হলে কিরকম দাম? 500 টাকা
এইটা মেয়ে কাঁকড়া আছে, এগুলো এগুলো 500 টাকা। আর দাদা আপনার কাছে সবসময়ের জন্য কাঁকড়া অ্যাভেলেবেল থাকে? মানে এই মেচেদা মার্কেটে আসলে সবসময়ের জন্য একটা কি ফোন নাম্বার দিতে পারবে কাঁকড়ার? ফোন নাম্বার আছে এই নাম্বারে, আপনারা যোগাযোগ করে নেবেন, কাঁকড়া মোটামুটি খুব ভালো পাওয়া যায়। হ্যাঁ বলছি দাদা, এই মার্কেটটা এই মার্কেটে দাদা এই যে কাঁকড়া সবসময়ের জন্য পাওয়া যায়? হ্যাঁ, এনি টাইম অল টাইম দেওয়া আছে, কোনো সমস্যা নেই। রবিবার একদম পারফেক্ট, রবিবার সব থেকে ভালো পাওয়া যায়, সব থেকে ভালো। আর মার্কেটটা শুরু হয় 100-500 সব রকম, এটা শুরু হয় 2:30 থেকে 3 থেকে শুরু হয়ে যায়। আর চলবে কতক্ষণ পর্যন্ত? চলবে সকাল 7:30 পর্যন্ত মোটামুটি মার্কেটটা চলবে। আর এই মার্কেট কন্ডিশন দেখছেন এরকম, আপনারা পার ডে কি এরকম ভিড় হয় মার্কেটে? রবিবারটা বেশি ভিড় হয়, অন্যান্য দিন একটু হালকা, একটু হালকা হয়, একটু কম। আর কোন ধরনের মাছটা বেশি পাওয়া যায় মার্কেটে? সব রকম মাছ থাকে, সব ধরনের মাছ উপর নির্ভরশীল। ঠিক আছে, আমি একটু ইউটিউব ভিডিও একটু নিলাম। হ্যাঁ, ইউটিউবের ভিডিও একটু নিলাম। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা এই মার্কেটের একেবারে প্রপার কন্ডিশনটা আমি এবার জ্যান্ত মাছগুলোর কীরকম রেট আছে মার্কেটে আমি দেখেন। এগুলো কেমন দাম কেমন চলছে মার্কেটে দাদা? 180 টাকা। এটা দাদা ওই 1 কেজি সাইজ না দাদা? 1 কেজি সাইজ, 1 কেজি সাইজ 180 টাকা করে চলছে। এগুলো সবই সেম সাইজ? এই এখন দেখছেন 180 টাকা করে এরকম মোটামুটি মার্কেটে দেশীয় মাছ। এই দেখছেন একেবারে 180 টাকা করে রুই মাছ এই মার্কেটে। তাহলে এই জ্যান্ত মাছটা সারা বছর সবসময় পাওয়া যায়? হ্যাঁ, সব এই মার্কেটে এরকম কন্ডিশন। আর আরও সব ধরনের মাছ দেখাচ্ছি দাদা। এটা রেট কেমন আছে দাদা? সিঙ্গি মাছ 650 টাকা। আর এরকম জ্যান্ত মাছগুলোও পাওয়া যায় মার্কেটে? হ্যাঁ হ্যাঁ। আর এই সাইজে ইয়ে পমফ্রেট 550, 500 টাকা বললেন না? এগুলো কোথায়? দীঘা, দীঘা মোহনা। এইরকম মাছগুলো মোটামুটি মেচেদা মার্কেটে পাওয়া যায়, সারা বছরই পাওয়া যায় এইসব সামুদ্রিক মাছগুলো। মার্কেটটার কন্ডিশনটা প্রচুর বড়, মার্কেটটা প্রচুর মাছের আমদানি, দেশীয় সামুদ্রিক সব ধরনের মাছের মার্কেটে আমি দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। এটা তো 300 গ্রামের আছে না সাইজটা? আর এটা তো এখন 300 সাইজটা কীরকম রেট চলছে দাদা এই মার্কেটে? এরকম মানে কেজিটা কিরকম চলছে দাদা? এটা 450 টাকা কেজি চলছে দাদা এই মার্কেটে। আর বলছি দাদা, যেরকম হোলসেল মার্কেটে সব থেকে কম দিলে কতটা নিতে হয় দাদা? 1 কিলো, 1 কিলো পাওয়া যায় এখানে। আর যেরকম যেরকম অনেক মার্কেটে থাকে না, 5 কিলো নিলে একটা করে ছাড় থাকে, বা 10 কিলো এরকম কি বিজনেসে কীরকম ছাড় থাকে? ওটা কেজিতে 50 মোটামুটি এরকম বিজনেসে এরকম ধরনের যদি আপনারা এই মার্কেট থেকে বিজনেস করেন অন্যান্য সব মার্কেটের মতো, কেজিতে 50 এরকম ছাড় থাকে মোটামুটি এই মার্কেটে এরকম। দাদা এগুলো ডিময়লা আছে? ডিময়লাগুলো হচ্ছে 190 টাকা পার কেজি, 4 কেজি 5 কেজি রুই এই মার্কেটে এরকম। আর ইউজেজ অ্যামাউন্ট এরকম, আর মার্কেটের কন্ডিশনটা একেবারে এইরকম কন্ডিশন। আর কাটিং রেটটাও একটু জানানোর চেষ্টা করছি মার্কেটে। দাদা একটু ভিডিও নিচ্ছিলাম এখানে, বলছি দাদা মার্কেটে কাটিং রেটটা কীরকম, 1 কেজি কাটালে কীরকম পড়ে? 5 টাকা কেজি। অন্যান্য মার্কেট থেকে অনেক কম রেট আছে, কলকাতা মার্কেটগুলো 7-10 টাকা কেজি, এখানে কিন্তু 5 টাকা পার কেজি কাটিং। এইরকম দেখছেন হিউজ অ্যামাউন্ট এখানে কাটিংও হয়ে থাকে। মোটামুটি যদি বন্ধুরা এই মার্কেট থেকে বিজনেস করতে চান, তাহলে কিন্তু এখানকার মাছের আমদানি কীরকম, কোয়ালিটি কীরকম, সবই তো ভিডিওর ভিতরে আনছি। আপনারা কমেন্টে লিখবেন এই মেচেদা মার্কেট কেমন লাগছে, আমি আরও ভ্যারাইটি ভিডিও বা আরও ডিটেলস ভিডিও মার্কেটের অবশ্যই আনতে পারবো। বন্ধুরা মার্কেটের কন্ডিশনটা প্রপার দেখানোর চেষ্টা করি, মার্কেটটা কেমন, মার্কেট কী ধরনের মাছ এই মার্কেটে পাওয়া যায়, এগুলোই মোটামুটি ভিডিওর ভিতরে। এখানে দেখছেন মিডিয়াম ভালো সাইজের ইলিশগুলো আছে,
হ্যাঁ বলছি দাদা, একটু ভিডিও নিচ্ছিল, বলছি দাদা এই সাইজটা ওই সাড়ে চারশো না, পাঁচশো গ্রাম এই মার্কেটে দাদা, পাঁচশো গ্রামের রেটটা কেমন চলছে এখন? সাতশো কুড়ি থেকে সাড়ে সাতশোর মধ্যে চলছে। আর দাদা বলছি বেশি নিলে যেরকম যারা বিজনেস করে, পাঁচ কেজি দশ কেজি নিলে কীরকম ছাড় থাকে মার্কেট থেকে? সাতশো টাকা খুব, মানে ওটাই লাস্ট রেট আছে। আর যেরকম ওজনে ওজনে কিছু ছাড় থাকে মার্কেটগুলোতে বিজনেস করে? যেরকম 40 কিলো কিনলে হয়তো 2 কিলো ছাড় পাবে। আর বন্ধুরা এরকম মাছ এগুলো হচ্ছে 700 টাকা 500 গ্রামের ইলিশটা এখানে চলছে। দাদা এটাও সেম সাইজ? এই সাইজটাও সেম একই সাইজ? একই সাইজ। আর বন্ধুরা একেবারে মার্কেটের ভিডিও আরও কীরকম ধরনের দেখছেন, সব ধরনের মাছ এখানে। আর যে মাছটা হচ্ছে ইলিশ মাছ মুর্শিদাবাদ মার্কেটের, সেই মার্কেটের একটু ভিডিও। দাদা একটু ভিডিও নিও, একটু ভিডিও নিচ্ছে দাদা ইউটিউব। বলছি দাদা এই যে সাইজটা, যেটা কী সাইজ হয় একটু মাছের হাত দিচ্ছে? মানে 1 কেজির উপরে হয়ে গেলে 2200 টাকা একেবারে। এগুলো দাদা কোথাকার মাছ আছে? উড়িষ্যার মাছ, ডিম ছাড়া। আর কেজির উপরে 2200 টাকা এটা? 250 গ্রামের হচ্ছে 500 টাকা আর এই কোয়ালিটি। আর বলছি দাদা যেগুলো 800-900 যে সাইজটা, 800-900 1700 টাকা এটা 2200 টাকা 1 কেজি। মাছের কোয়ালিটিও ভালো দেখছেন, উড়িষ্যার মাছ। দিদা দীঘার মাছও আপনাদের সাথে থাকে? এটা একদম ফ্রেশ টাটকা মাছ আছে। দাদা আপনার কাছে সবসময়ের জন্য ইলিশটা পাওয়া যায়? আর দাদা কোনো কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন ভিডিওতে? যদি একটা নাম্বার দিয়ে দিন। দাদার কাছে আমরা একটা কন্ট্যাক্ট নাম্বার একটা দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে একেবারে ইলিশের জন্যে। দাদা একটু ইউটিউবে ভিডিও করছিলাম, ইউটিউব ভিডিও। বলছি দাদা, দাদা বলছি বড় ইলিশের জন্য কোনো কন্ট্যাক্ট নাম্বার দাদা দিতে পারবেন একটু? একটা দিন দাদা, একটু কার্ড বা কন্ট্যাক্ট নাম্বার একটু ভিডিওতে দিয়ে দিই। ওই নাম্বারটাই নিয়ে নেবো। আর বন্ধুরা যদি প্রয়োজন হয়, এই যে নাম্বারটা দেবো, বন্ধুরা যদি প্রয়োজন হয় তাহলে দাদা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। বড় সাইজের ইলিশ বিভিন্ন, দাদা ইলিশের সবসময় মোটামুটি আপনার কাছে অ্যাভেলেবেল সব মোটামুটি অল টাইম, এখন 3-4 মাস পাওয়াই যাবে, সারা বছরই দাদার কাছে ইলিশটা পেয়ে যাবেন। আর প্রয়োজন হলে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন, এবং রেট বা কোয়ালিটি কীরকম চাইছেন যোগাযোগ করে মার্কেটে চলে আসবেন। দাদা মার্কেটেই আসতে হবে তাই তো? দাদাদের কাছে সবসময়ের জন্য উড়িষ্যার মাছটা প্রচুর মোটামুটি অ্যাভেলেবেল আছে, আর প্রচুর ধরনের কোয়ালিটি। আর দাদা এইটার এখন প্রাইসটা কীরকম চলছে? এইটা 22 গ্রাম ওজন আছে, আর এটা পার কেজি কেমন চলছে? 400 টাকা। দাদা এই মার্কেটে মানে অন্যান্য মার্কেটের মতো কীরকম 30 কেজি বা 40 কেজি মাছ কিনলে কীরকম ছাড় থাকে? 50 গ্রাম মানে 40 কেজি কিনলে 2 কিলো ছাড়াই। আর বন্ধুরা অন্যান্য বড় মার্কেটের মতোই সেম ছাড়ও এই মার্কেট, এখান থেকে বিজনেস করতে চাইলে কিন্তু এরকম ধরনের ছাড়। আর মাছের কোয়ালিটি বা মাছের ধর, আমাদের ইউটিউব দাদা, আমার মার্কেটিং অ্যান্ড ফিশিং দাদা। আর এইরকম মোটামুটি মার্কেটে মাছের আমদানি, প্রচুর ভালো মাছের আমদানি মার্কেটটা থাকে। আর নতুন ধরনের কিছু মাছ দেখলে আমি দেখাচ্ছি, একটু ভিডিও নিচ্ছিলাম দাদা। আর বলছি দাদা পার্সে এরকম দাম কিরকম চলছে মার্কেটটাতে? 100 টাকা করে পার্সে। 100 টাকা করে পার্সে দাদা, কিছু পার্সের দাম প্রচুর বেশি হয় আবার কিছু পার্সের কম হয়, এটা মানে ডিফারেন্সটা কেন? অনেক পার্সে মাছ অনুযায়ী হয়, ভালো মাছ ভালো দাম, খারাপ মাছ হলে খারাপ দাম। আর কিছু পার্সে দাদা দেখেছি এখানে 300-400 টাকা কেজি হয় সেমই দেখতে, ওটা পার্থক্যটা কীভাবে বোঝা যায়? আবার এগুলো বলছেন আপনি 100 টাকা? এগুলো 100 টাকা করে ছোটো সাইজের মাছ বলে, বড়ো মাছ হলে তার দাম বেশি। না না, সেমই মাছ আমি 300 টাকা কিছু মার্কেটে দেখেছি, মার্কেট অনুযায়ী দাম হয়। ফিশারি পার্সি ওটার দাম বেশি হয়, আর এটা হচ্ছে নদীর।
দাদা আপনাকে সবসময় সামুদ্রিক মাছের সব থাকে, বলছি দাদা ফোন নাম্বার কি একটা ভিডিও দিতে পারবো, কারণ অনেক সময় অনেক মার্কেটে আসতে গেলে কীভাবে আসবে আসবে বা কমিউনিকেশান, আর বন্ধুরা যদি প্রয়োজন হয়ে থাকে দাদাদের এই যে শপ বা এখানে আসবেন এটা মেচেদার একেবারে, আর দুটো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, যদি বিজনেস করতে চান বা মাছের প্রয়োজন হয়ে থাকে যোগাযোগ করে নেবেন, মার্কেটে আসবেন কীভাবে বা কীরকম সাইজের মাছ কী চাইছেন কন্ট্যাক্ট করে নিতে পারবেন, একটু ভিডিও নাম্বার দিলাম দাদা। আর বন্ধুরা মোটামুটি এইরকম ধরনের 120 টাকা, আর বলছি দাদা একটা ভোলা মাছ আমি দেখাচ্ছি, একটা জিনিস আমি জানতে চাই, 120 টাকা অবশ্যই দাদা এই মাছগুলো, কিন্তু একটা দাদা এই মাছের দাদা কালার এই এই রংটা দেওয়া হয় কেন ভোলাতে? বন্ধুরা মোটামুটি এরকম মার্কেট কন্ডিশন, আরও প্রচুর স্টল আছে, আমি অন্যান্য স্টলের কীরকম মাছ বা ভিডিও আমি দেখাচ্ছি ওই সাইডটা গিয়ে, ওই দিকে এদিকটা বন্ধ আছে। বন্ধুরা এই মেচেদা মার্কেটে আপনারা জ্যান্ত মাছ সামুদ্রিক মাছ সব ধরনের মাছ পেয়ে যাবেন। আর এটা দাম দাম কীরকম এগুলো? হ্যাঁ কত করে বলছে এগুলো দাদা? এগুলো কীরকম দাম, দাম কীরকম চলছে এখন মার্কেটে? 170 টাকা করে চলছে। আর এই কাতলাগুলো দাদা এই সাইজে কাতলা 240 এবং 250 অন্যান্য মার্কেটের মধ্যে। দাদা চিংড়িগুলো কীরকম রেট এগুলো? 120 টাকা এরকম চিংড়িগুলো। মোটামুটি মার্কেট কন্ডিশন, নতুন মাছ কিছু পেলে আমি অবশ্যই ভিডিওতে আনছি। এই দেখেন সব জায়গায় সেম ইলিশটা বা পিল ইলিশটাই এরকম মার্কেটে ভর্তি হয়ে আছে কমপ্লিটের। এই মেচেদা মার্কেটেই আসলাম, প্রচুর ধরনের মাছের আমদানি দেখলাম এই মার্কেটটাতে, আর রেট মোটামুটি দেখলাম অন্যান্য মার্কেটের মতোই কম বেশি সেমি রেট এই মার্কেটটাতে। হিউজ অ্যামাউন্টে এখানে মাছের আমদানি আছে, আপনারা যে কোনো ধরনের মাছ নিয়ে এখান থেকে বিজনেস করতে পারেন। এই দেখছেন দাদা এই পাবদা। আর বন্ধুরা এই মার্কেটের হিউজ অ্যামাউন্টের মাছ আর সামুদ্রিক মাছ দেশীয় মাছ সব ধরনের মাছ মোটামুটি এখানে, সব ধরনের মাছের মোটামুটি রেট দেখিয়েছি বন্ধুরা কম বেশি, এই সবগুলো মাছের রেট দেখে দেখালাম কীরকম এই মাছগুলোর অ্যামাউন্ট বা আমদানি কীরকম আছে। দাদা লইটার দাম কীরকম চলছে? আর মার্কেটে এইরকম কোয়ালিটির লইটা কিন্তু 80 টাকা মোটামুটি এইরকম মার্কেট আছে। আর বন্ধুরা সব মার্কেটেই কিন্তু একটা জিনিস দেখছি কম বেশি 19-20 রেট এখানে। এটা মিদনাপুরের অন্যতম একটা মার্কেট, কাঁকড়াও এখানে পেয়ে যাবেন এই মার্কেটে। একটা কি এরা কাঁকড়ার রেটটা কেমন আছে মার্কেটে? 420 টাকা বন্ধুরা দেখছেন এখানটায় কাঁকড়াগুলো, ভালো মেয়ে কাঁকড়া এরকম সাইজের কাঁকড়া 420 টাকা। আর এটা দাদা কেজিতে কটা আসবে? এই 1 কেজিতে 4 কেজি আসবে না? 250 গ্রামের সাইজ আছে, বেশি আছে না? 300 গ্রামের সাইজটা এরকম মোটামুটি মার্কেট। হিউজ অ্যামাউন্টে এখানে মাছের আমদানি দেখছেন কীরকম এটাই। হ্যাঁ ভালো কথা, মধু মধুবলার রেটটা কেমন দাদা? হ্যাঁ দাম কেমন এই মার্কেটে এখন মধুবলার? 250 টাকা পার কেজি চলছে মধুবলাটা এরকম এই মার্কেটে। আর সব ধরনের ইলিশও সেম রেট, বড় এইগুলো কিরকম রেট? 1800 টাকা এই 1 কেজি সাইজে বাংলাদেশে। 1 কেজি বলছে দাদা বাংলাদেশ থেকে মাছ আসছে না বলছে? চলে আসছে। এটা কি কনফার্ম বাংলাদেশের মাছ আছে? বাংলাদেশের মাছ পদ্মার, এই পদ্মার মাছ বা 1800 টাকা পার কেজি, 1 কিলো সাইজ 1800 টাকা, 1 কিলো 100, 1800 টাকা এরকম পার কেজি মার্কেটে পেয়ে যাবেন। এই পর্যন্ত মোটামুটি মার্কেটটার কভারেজ রাখার চেষ্টা করলাম। দাদা একটু হাত দিন, এই সাইজটা এখন কীরকম এই মার্কেটে দাদা চলছে? হলো 600 টাকা, 600 টাকা। এটা ওই 100 গ্রাম প্লাস আছে না? 100 গ্রাম প্লাস।
80 থেকে 100 বন্ধুরা 600 টাকা পার কেজি দিয়ে মার্কেটে এসে পেয়ে যাবে। বন্ধুরা এই পর্যন্ত মার্কেটটা কভার দিলাম যতটা পারলাম, মার্কেটের ভিডিও দিলাম, আর হিউজ অ্যামাউন্ট এবং প্রচুর ভিড়ভাট্টার মধ্যে দেখছেন মার্কেটটা চলে, প্রচুর লোকজন মার্কেট থেকে নিয়ে বিজনেস করে। এটা দাম কেমন চলছে মার্কেটে? শিং মাছের দাম কেমন দাদা? এই সাইজটা এখন 550-600 টাকা চলছে, 580 টাকা চলছে। এই 8-9টা কেজি আসবে না? এটা 8-9টাতে কেজি আসবে, 8-9টাতে কেজি আসবে। 10 কেজি, 100 12-13 কেজি আসবে। 550 বললেন না? এটা 550। এইরকম মোটামুটি কন্ডিশন মার্কেটের, যতটা পারলাম বন্ধুরা মার্কেটের কভারেজ রাখলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন, যদি মার্কেটটা ভালো লাগে বা এই মার্কেটে ভিডিও আবার চান অবশ্যই কমেন্টে লিখবেন, আমি মার্কেটটার অবশ্যই কভারেজ দেওয়ার চেষ্টা করব। আর এই দেখছেন প্রচুর পরিমাণে এখানে হিউজ অ্যামাউন্টে মাছের আমদানি থাকে, দেখছেন গলদাগুলো জ্যান্ত গলদাও এখানে মোটামুটি অকশন হয়ে থাকে। দেখছেন জ্যান্ত সাইজের গলদাগুলো। এটার কিরকম রেট চলছে এই গলদাটা? 650 টাকা। ধন্যবাদ দাদা। মোটামুটি এইরকম কন্ডিশন মার্কেট, যতটা পারলাম মার্কেট কভারেজ দেওয়ার চেষ্টা করলাম। প্রচুর হিউজ অ্যামাউন্টে এখানে মাছ পেয়ে যাবেন, প্রচুর অ্যামাউন্টের মাছ এই মার্কেটে আছে, যতটা পারলাম মার্কেট কভারেজ দিলাম। বন্ধুরা কমেন্টে লিখবেন কেমন লাগে মার্কেটে, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাথ দেবেন, আমি পরবর্তীকালে এই মার্কেটের আবার ভিডিও আনতে পারবো। আর দেখছেন এখানে হিউজ অ্যামাউন্টে বিভিন্ন সাইজের ইলিশ কিন্তু মার্কেটে পেয়ে যাবেন, প্রচুর স্টলে কিন্তু এখানে ইলিশ দেখলাম মোটামুটি। বন্ধুরা আমি মোটামুটি একটা অ্যামাউন্ট বা রেঞ্জ রেট কীরকম জানানোর চেষ্টা করলাম, কিন্তু মাছ বন্ধুরা বিজনেস করতে গেলে কীভাবে কিনতে হয় অবশ্যই দেখলেন, এইভাবে মাছ কিনতে হয় আর এইভাবে বিজনেস করতে হয়। দেখছেন হিউজ অ্যামাউন্টে জ্যান্ত মাছে মার্কেটে প্রচুর পাওয়া যায়।